আজকে আমাদের 23-এর বিধানসভা নির্বাচন সামনে, সেই নির্বাচনকে সামনে রেখে আমি আমার যাদের সঙ্গে আমরা কাজ করেছি দীর্ঘদিন ধরে, সেই দলের কার্যকর্তাদের সঙ্গে কথা বলার জন্য আমি বেরিয়েছি। আমার বিশ্বজিৎ মালাকার আমার অনেক পুরনো কার্যকর্তা, তার বাড়িতে আসলাম। এরপর ভারতীয় জনতা পার্টির নামধারী কিছু ব্যক্তি আমাকে এখানে এসে ঘেরাও করে এবং বিশ্বজিতের বাড়িতে ঢুকে আমাকে টেনে হিঁচড়ে মারধর করে বেরিয়ে নিয়ে যায়, এমনকি রক্তপাত পর্যন্ত করে দেয়। এটা আমি মানে ভাবতে পারছি না কাদের প্ররোচনায় এই ধরনের কাজগুলো হচ্ছে। এমনকি এই কাউন্সিলর মহিলা পর্যন্ত এই কাজে নিযুক্ত ছিলেন, তিনি নমিতা দি, যার সঙ্গে আমি রাজনীতি করেছি অনেকদিন যাবত। আমাদের সীমা দি, আমার এটা আমার বাপের বাড়ির পাড়া, এখানে সবাই আমার পরিচিত, কিন্তু আজকে তাদের দ্বারা আমি নির্যাতিতা হলাম, এটা সত্যিকার অর্থে। পুলিশ কি ছিল সামনে? পুলিশকে আমি ডাকিয়ে এনেছি, সত্যি আমি মানে আমি বিধ্বস্ত। আদৌ কি কতটুকু সুরক্ষা, নারীরা কতটুকু সুরক্ষা? দেখুন, সুরক্ষা বলতে নারীদের আমি সুরক্ষা দেব, এটা আমার মরণপণ প্রতিজ্ঞা। এই সমস্ত লোকেদের কারণে নারীরা কিন্তু আর নির্যাতিতা হবে না। আপনি হচ্ছেন মহিলা কমিশনের চেয়ারপারসন ত্রিপুরা রাজ্যের, সেই জায়গায় আপনার দলেরই কিছু কর্মীরা এসে যে এইভাবে মারধর করলো? আমি তারা শুধুমাত্র ইলেকশনকে কাজে লাগিয়ে কিছু পয়সার বিনিময়ে তারা ফ্ল্যাগ হাতে নিয়ে এই সমস্ত নোংরা কাজ করছে। আমার গা হাত দেওয়া হয়েছে একদম। কিন্তু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, যখন খুশি তখন যেমন খুশি। আপনি যার নাম বললেন, উনি তো এক সময় মহিলা মোর্চার নেত্রী ছিলেন, বর্তমানে উনি রাজ্য মহিলা কমিশন চেয়ারপারসন, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি গোস্বামী নাকি বর্ণালী গোস্বামী? আপনি তো বলেন বর্ণালী গোস্বামী, বর্ণালী তো বর্ণালী কৃষ্ণ তো প্রাক্তন মহিলা মন্ত্রী, এটা হচ্ছে ব্যাপারটা।